পড়তে হবে, কারণ এটা তো একা একই নামাজ হয় না, অন্য নামাজগুলো তবুও একা একই হয়ে যায়। যদি কেউ মসজিদে জামাত তরক করে তারপরেও সে একা পড়তে পারে, সুযোগ আছে, কিন্তু জুম্মার নামাজে তো কোনো সুযোগ নাই। সেই জায়গায় অবশ্যই আপনারা যাবেন জুম্মার নামাজ পড়তে, যখন যাবেন সরকার যেটা চাইছে একটু ডিফারেন্স ছেড়ে ছেড়ে একভাবে একসাথে দলবদ্ধ হয়ে ভিড় করে যাবেন না, এবং ঘর থেকে যখন বেরোবেন উজু করে বাহির হবেন। যখন আপনি উজু করলেন জীবাণু মুক্ত হলো, তার মানে আপনার শরীরের জীবাণু থাকছে না। এবং জুম্মার দিন গোসল করাটা এটা সুন্নাত, গোসল করে অনেক ফজিলত আছে, এই বিষয়ে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। প্রতিটা গোসল করলে বিশাল নেকি আছে, স্বভাব আছে। তো গোসল যখন করা হয় সাবন লাগিয়ে, শ্যাম্পু লাগিয়ে, ফেস ওয়াশ লাগিয়ে, পুরো মানুষ ফ্রি হয়ে যাচ্ছে, তাহলে জীবাণু মুক্ত। তারপরে আবার আপনি উজু করবেন, উজু করার সময় হাতকে ভালো করে তিনবার ধোবেন, কুল্লি করবেন, গড়গড়া করবেন, মুখটা পরিষ্কার হচ্ছে, মুখমণ্ডলকে পুরো ধোবেন, নাকের নরম অংশে পানি দেবেন, তাহলে এখানে জীবাণু মুক্ত হচ্ছে, হাতের কুলুপন্ত ধোবেন, জীবাণু মুক্ত হচ্ছে। এইভাবে আপনি যখন যাবেন মসজিদে গিয়ে আবার উজু করবেন, উজু থাকা অবস্থায় উজু করলে শরীয়তে কোনো বাধা নাই। উজু করা এক তো দুনিয়াবী দিক দিয়ে উপকার এবং পবিত্রতা হওয়া, সেখানে যদি আবার উজু করলেন তাহলে আবার একবার ক্লিন হলেন আপনি, আবার ভাইরাস মুক্ত হলেন, আপনি মসজিদে গেলেন, গিয়ে নামাজ দূরে কাত পড়লেন, জুমার নামাজ পড়ে নিয়ে খুতবা হলো, খুতবা শুনলেন, খুতবার পর দূরে কাত জুমার নামাজ পড়লেন, পড়ে নিয়ে আপনি আবার একটু ডিফারেন্স রেখে আস্তে আস্তে ঘরে চলে আসবেন। এছাড়া দ্বিতীয় কোনো কাজ করতে যাবেন না, মসজিদে বেশি সময় বসে থাকবো, ভিড় করে থাকবো, বা রাস্তায় কোনো জায়গায় আড্ডা দেবো, এ করবো, এগুলো ইসলামেও নিষেধ আছে, আর আপনার বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য এগুলো আপনি করবেন না। আর একটা কথা হচ্ছে, সরকার তো এই জায়গায় আপনাকে কি বলেছে আপনি এখন কিছু বুদ্ধিজীবী নাস্তিক এখন গভর্নমেন্টকে চাপ দিচ্ছে মসজিদ বন্ধ করো, আশ্চর্য অবস্থা। মসজিদ বন্ধ করার আগে টিভি চ্যানেলগুলো বন্ধ করো, মানুষ আজাবে গজবে আছে। এরপর যদি মসজিদ বন্ধ হয়ে যায় আর টিভি চ্যানেল ঠিকই চলবে, শয়তানি বদমাশি, তাহলে তো আজাব আরো বাড়বে, মানুষের সমস্যাও বাড়বে। তাহলে আমি সুপারিশ করবো মসজিদ বন্ধের দরকার নাই, টিভি চ্যানেলগুলো বন্ধ করে। মানুষ এখন সংবাদ দেখতে সোশ্যাল মিডিয়ায় তো যথেষ্ট, টিভি চ্যানেল দেখার তো কোনো দরকার নাই, ঠিক কিনা?